আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার হেদারতলা বিন আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদীয় মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসীহ আল খামেস হেদারতলা বিন আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মুবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন, আর এ নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালত আল্লাহ বিন আসিল আজিজ আজকের জুমার খুতবায় হুদাইবিয়ার সন্ধি প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের উত্থাপিত কিছু আপত্তির খণ্ডন করেন। হুজুর আদালত আল্লাহ বিন আসিল আজিজ একথা তুলে ধরেন যে তথাকথিত প্রাচ্যবিদদের মিথ্যাচার কীভাবে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে, আর আজও আমরা সেই নৈরাজ্য পৃথিবীতে ছেয়ে যেতে দেখছি। আখির এতরাজ করনে কে শক মে আকল কো তো হাত সে নি দেনা চাহিয়ে, লেকিন হাম যে জাহির জো ওরিয়েন্টালিস্ট হ্যাঁ, মুস্তশাদ শকীন হ্যাঁ, পড়ে লিখে আপনে আপকো কহতে হ্যাঁ, লেকিন ইহাঁ জব আহাদ রাসূল কি জাত কা সওয়াল আতা হ্যায়, ইসলাম কি তারিখ কা সওয়াল আতা হ্যায়, তো বিলকুল আকল সে আরি বাতেন করনে লাগ জাতে হ্যায়। ফির সবসে বড়ি বাত ইয়ে দেখনে ওয়ালি হ্যায় কি খুদ আবু বসীর পর আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইন আলফাজ নে কিয়া আসর কিয়া অর উসনে আপকা কিয়া মতলব সমঝা। সো এসকে মুতালিক ইসি রিওয়ায়াত মে ইয়ে আলফাজ আতে হ্যায় কি ফলম্মা সামিয়া যালিকা আরাফা আন্নাহু সায়ুরুদ্দুহু ইলাইহিম, ইয়ানি জব আবু বসীর নে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইয়ে আলফাজ সুনে তো উসনে সমঝ লিয়া কি আপ বহরহাল উসে মক্কে ওয়ালোঁ কি তরফ ওয়াপস লুটা দেঙ্গে, জিস পর ও চুপকে সে ভাগ কর দূসরি তরফ নিকল গিয়া। আফসোস আফসোস কি জিস শখস কো মুখাতিব করকে ইয়ে আলফাজ কহে গে ও খুদ তো ইসকা ইয়ে মতলব সমঝা কি আ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে উসকে ইস ফেল কো নাপসন্দ কিয়া অর আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহরহাল উসে মক্কে কি তরফ ওয়াপস লুটা দেঙ্গে, মগর হামারে 1300 সাল বাদ আনে ওয়ালে মেহরবান ইয়ে কহ রহে হ্যায় কি দরাসল আপনে আবু বসীর কো আলাগ পার্টি বনা কর জঙ্গ করনে কি অঙ্গে কি থি, তাসব কা সত্যনাশ হো, বে ইনসাফি কি ভি কোই হাত হোনি চাহিয়ে, ইনসাফ কে দাবেদারোঁ কে ইহি দোরে মেয়ার হ্যায় হমেশা সে, জিসনে দুনিয়া মে ফসাদ পেদা কিয়া হুয়া হ্যায় আজ ভি ইহি ফসাদ চল রহে হ্যায়। আল্লাহ তালা আজ ভি দুনিয়া কো অর খাসতর মুসলমানো কো খুদ ভি অকল দে অর ইন দজালি ফিতনো সে ভি বচায়ে রখে। এবার রয়েছে অন্যান্য সংবাদ। প্রথমে নজর দেওয়া যাক যুক্তরাজ্যের দিকে। যুক্তরাজ্যের আহমদিয়া মুসলিম জামাতের শিশু কিশোরদের সংগঠন আতফলুল আহমদিয়ার একটি প্রতিনিধি দল ঘানায় ভ্রমণ করেন, আর এ নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। মজলিস আতফালুল আহমদিয়া ইউকের একটি প্রতিনিধি দল ঘানায় এক সপ্তাহের একটি সফর করে। এই সফরের উদ্দেশ্য হলো ঘানায় আহমদিয়াতের অগ্রগতি সম্বন্ধে জানা এবং আহমদিয়া জামাতের সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় ও শক্তিশালী করা। সফরটি 26 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছিল। সদর মজলিস খোদ্দামুল আহমদিয়া এবং তার আমেলার কয়েকজন সদস্য প্রতিনিধি দলকে স্বাগত জানান। দলটি কুমাসিতে আহমদিয়া মুসলিম মিশন ঘানা দ্বারা প্রতিষ্ঠিত প্রথম মাধ্যমিক বিদ্যালয় থেকে তাদের সফর শুরু করে এবং তারপর আসাফোতে অবস্থিত কুমাসি কেন্দ্রীয় মসজিদে যান। সফরের তৃতীয় দিনে তারা আহমদিয়া মিশন হাসপাতাল ও ট্যাকিমান মসজিদ পরিদর্শন করেন। বিকেলে ঘানার উত্তরাঞ্চলের টামালেতে অবস্থানকালে আমাদের প্রাণপ্রিয় হুজুর যেই বাসভবনে থাকতেন সেটি এবং টামালে মসজিদ পরিদর্শন করা হয়।
প্রতিনিধি দল তারপর সালাগা তালিমুল ইসলাম আহমদিয়া সেকেন্ডারি স্কুল এবং প্রিয় হুজুরের তৎকালীন বাসভবন পরিদর্শন করেন। হুজুর আইয়েদাউল্লাহ তাআলা বেনাসরিল আজিজ যখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তখন এখানেই বসবাস করতেন। উত্তর থেকে প্রতিনিধি দল ঘানার কেন্দ্রীয় অঞ্চল সফর করে, যেখানে তারা জামিয়া আহমদিয়া ইন্টারন্যাশনাল ঘানা পরিদর্শন করে। তারা সল্ট পন্ড মসজিদ এবং সল্ট পন্ড সৈকত দেখার সুযোগ পান, যেখানে ঘানা জামাত তাদের জাতীয় জলসা আয়োজন করত। পরদিন সকালে প্রতিনিধি দলটি জামিয়াতুল মুবাশশিরিন অভিমুখে সফর শুরু করে, যেখানে মুআল্লিমিনদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারা একরফোতে অবস্থিত ঘানায় জামাতের প্রথম মসজিদ পরিদর্শন করে এবং তারপর চিফ মাহাদি আপিয়ার কবর জিয়ারত করেন, যিনি ঘানার প্রথম আহমদি মুসলমান ছিলেন। পরে বিকেলে প্রতিনিধি দলটি এসসারকির তালিমুল ইসলাম আহমদিয়া সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। এই স্কুলেও আমাদের প্রাণপ্রিয় হুজুর প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারা হুজুরের এসসারকিরে থাকাকালীন বাসভবনও পরিদর্শন করেন। সফরটি ঘানার রাজধানী আকরাতে জামাতের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় এবং তারপর ঘানার MTA-র ওয়াহাব আদম স্টুডিওতে গিয়ে শেষ হয়। কবি হম দো সনা করতে হুয়ে নগমাত গাতা হ্যায় কবি তপতি মুসাফত মে ইয়ে চাও ঢুন্ড লাতা হ্যায় জিসে হম দেখনা চাহে বহী সূরত দিখাতা হ্যায় হমারে কর গয়া হ্যায় वस्ल के सामान MTA खुदाए मेहरबा का है बड़ा एहसान MTA खुदाए मेहरबा का है बड़ा एहसान MTA সবশেষে নায়েবে আমির এক এবং আহমদিয়া মুসলিম মিশন ঘানার কিছু প্রতিনিধি দলের সাথে বিদায়ী মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সফরটি শেষ হয়। অতঃপর ইউকে আতফালের প্রতিনিধি দলটি নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়। আলহামদুলিল্লাহ। With one brotherhood, with all our might to defend Islam. সবশেষে রয়েছে কানাডা থেকে পাওয়া একটি সংবাদ। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল ব্লাসফেমি ল বা ব্লাসফেমি আইনের উপর একটি সভা, আর এ নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। আমরা কানাডার টরন্টোতে এই ইভেন্টটি আয়োজন করছি। পাকিস্তানে ব্লাসফেমি আইনকে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। পাকিস্তানে যখনই সমস্যা হবে তখন আমাদের বন্ধুরা যারা আজকের ইভেন্টে অংশ নিচ্ছেন তারা ব্লাসফেমি আইনে কি বলা হয়েছে সে সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। পাকিস্তানের মতো বিশ্বের বিভিন্ন অংশে ব্লাসফেমি আইনকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এর মাধ্যমে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন ও তাদের ওপর অন্যায় অবিচার চালানো হয়। মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস পালন করার অধিকার সকলেরই রয়েছে, ইসলাম ধর্মও এই কথাই বলে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক যে কিভাবে ব্লাসফেমি আইন ব্যবহার করে সকল ধর্মবিশ্বাসের অনুসারীদেরকে অন্যায় ও অত্যাচারের শিকার বানানো হচ্ছে। সংজ্ঞা অনুসারে ব্লাসফেমি আইন অবিচার করার জন্যই তৈরি করা হয়েছে। এটি এমন এক পক্ষপাত দুষ্ট আইন যার উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে শাস্তি দেওয়া। সংজ্ঞা অনুসারে এই জাতীয় আইন যে কোনো আইনি নীতিতেও ঘৃণ্য বলে পরিগণিত হয়। ব্লাসফেমি বা ঈশ্বর নিন্দা, খোদা বা ধর্মীয় পবিত্র বিষয় সম্বন্ধে অবমাননাকর কথা বলার বা কাজ করা, এই ধোঁয়া তুলেই অনেককে অভিযুক্ত করা হয়েছে, যদিও প্রকৃতপক্ষে তাদের কর্মকাণ্ড কিন্তু ভিন্ন কথা বলে।
একটি বিশ্ববিদ্যালয়ে এই ইভেন্টটি আয়োজন করার তাৎপর্য হলো আমরা ছাত্র সমাজকে এমন একটা সময় বোঝানোর চেষ্টা করছি যখন তারা এখনো শিখছে, জ্ঞান অর্জন করছে। এখনই তাদের সামনে তাদের চারপাশে সমাজের বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর ভেতর কি চলছে তা তুলে ধরার মোক্ষম সময়। আমার মতে আমাদের সেই সময়েই নিজেদের মন মানসিকতা সঠিকভাবে বিকশিত করা উচিত যখন আমরা বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করছি। আমরা যখন এই জ্ঞান নিয়ে ভবিষ্যৎ জীবনে যাব, তখন ন্যায়বিচারের জন্য লড়াই করার একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। অনেকেই ব্ল্যাসফেমি আইনের অপব্যবহারের দ্বারা প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হয়। এই ইভেন্টটির মাধ্যমে আমরা বৈষম্য সৃষ্টিকারী এই সমস্যাটি মোকাবেলার বাস্তব সমাধান খোঁজার চেষ্টা করছি। এই জাতীয় আইনের একমাত্র গন্তব্য হল তাকে ইতিহাসের পাতায় আবদ্ধ করে রাখা। আমরা কিভাবে ও কখন সেটি করতে পারব তা কেবল ইতিহাসই বলে দিবে, কিন্তু এই বিষয়টি কখনোই সুরাহা করার চেষ্টা করা হয়নি, আইনগতভাবে না বা অন্য কোনোভাবে। কারণ পাকিস্তানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, তারা কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে না। কাউকে কোনোভাবে এই অপরাধের জন্য অভিযুক্ত করা হলেই তাদের আর রেহাই পাওয়ার কোনো উপায় থাকে না। ব্লাসফেমি আইন মূল সমস্যার কেবল একটি দিক মাত্র। ব্লাসফেমি আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে আর্থসামাজিক সমস্যা হোক বা অন্য কোনো বিষয় যা স্বার্থান্বেষী মহল বা ধর্মের লেবাজধারী মোল্লারা প্রয়োজন মনে করে, হতে পারে তারা কারো দোকান দখল করতে চায়, কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, আবার কখনো কোনো আলোচিত ও চাঞ্চল্যকর মামলায় কোনো আইনজীবী কাজ করছেন তাকে সরাতে চাইছে, এরকম সকল ক্ষেত্রে তারা ব্লাসফেমি আইন নিজেদের স্বার্থ হাসিলের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করে। আজকের ইভেন্টটির মাধ্যমে সবাই বিষয়টি জানতে পারলো। আশা করা যায় পাকিস্তানে বা বিশ্বের অন্য কোনো স্থানে, বাংলাদেশে হোক, স্কটল্যান্ডে হোক বা বুর্কিনা ফাসোতে হোক, আমরা এরকম সমস্যার সম্মুখীন হলে তারা সাহায্য করতে এগিয়ে আসবে। কারণ এটি সমগ্র মানব জাতির জন্য সমস্যা ও বিপদ, কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর সমস্যা নয়। এমটিএ নিউজ, ক্যানাডা, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।